ওতে এমনি এখন রোজই হচ্ছে তো টায়ার পোড়ানো তো বন্ধ নয় জনজীবন স্বাভাবিক অফিস কাচারিতে হাজিরা স্বাভাবিক ট্রেন চলাচল স্বাভাবিক তো কিসের বন্ধ কাদের বন্ধ কে বন্ধে সামিল হলো কেই বা ডাকল মানুষ কিছুই জানে না আপনি লোককে গিয়ে জিজ্ঞাসা করুন যে আজকে বন্ধ আছে কিনা অধিকাংশ লোকই জানে না যে বন্ধ বলে কিছু একটা আছে আর কি কারণে বন্ধ পুরোপুরি মানুষ প্রত্যাখ্যান করেছে এই বন্ধকে তার দুটো কারণ এক তো হচ্ছে যে ইস্যু যে ইস্যুতে এই বন্ধ ডাকা হয়েছে অর্থাৎ বাংলাদেশ থেকে আগত হিন্দুদের এখানে যে নাগরিকত্ব প্রদান করা হয়েছে তার বিরুদ্ধেই বন্ধ বাংলাদেশ থেকে আগত মুসলিম অনুপ্রবেশকারীদের এই দেশে নাগরিকত্ব দেবার জন্য সিপিএম কংগ্রেসের মিলিত আহ্বানেই বন্ধ অতএব স্বাভাবিকভাবে বাংলার সাধারণ মানুষ এই জাতীয় ধর্ম নিয়ে বিদেশি মুসলিম নাগরিকদের অধিকার স্থাপন করবার জন্য যে বন্ধ সেই বন্ধকে সমর্থন করে সেই জন্য পুরোপুরি আজকের বন্ধ ব্যর্থ এবং এই বন্ধে জনজীবনের সামান্য প্রভাবও ফেলতে জন্য বন্ধ সমর্থনকারীদের দেখা গেছে পুরো কলকাতার তুলনায় সেই সংখ্যাটা নবণ্য যদি সারা বাংলার চিত্রও দেখি সকালবেলার দিকে রেললাইনে দু একটা তারের ওপর কলাপাতা ফেলা ছাড়া এক দু জায়গায় বোমা মেরে উগ্রপন্থী আচরণের মাধ্যমে বন্ধকে সার্থক করার চেষ্টা করা ছাড়া আর বন্ধে কি আছে সারা বাংলায় জনজীবন স্বাভাবিক আছে কোথাও কোনো কিছু হয়নি মালদার সুজাপুরে কিছুটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতে গিয়েছিল পুলিশ সেখানে শূন্য গুলি চালিয়েছে এরকমই জানা গেছে গুলিতে কেউ হতাহত হয়নি কথা ঠিক কিন্তু আমি মনে করি পুলিশ উপযুক্ত সময়ে শূন্য গুলি চালিয়ে পরিস্থিতিকে আয়ত্তে এনেছে কারণ নইলে কয়েকদিন আগেই এই মালদাতে পশ্চিম পশ্চিমবাংলার অন্যান্য কিছু জায়গার সাথে যে দৃশ্য আমরা দেখেছি যে লাগাতার তার স্টেশনগুলোতে ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ ট্রেনে আগুন লাগানো কি না হয়েছে আজকের পরিস্থিতিও সেই দিকে যাচ্ছিল পুলিশ যদি সেই পরিস্থিতিকে আওতায় আনার জন্য শূন্য গুলি না ছুটত তাহলে হয়তো পরিস্থিতি আরো আয়ত্তের বাইরে চলে যেত আন্দোলনের নামে উগ্রপন্থা সমর্থনযোগ্য নয় বনধ সমর্থনের নামে উগ্রবাদীর মতো আচরণ করাটা গণতন্ত্র নয় আসল কথা হচ্ছে যখন সারা রাজ্যে দেখছে এই বন্ধ। ব্যর্থ হয়ে গেছে তখন হতাশার কারণে এই জাতীয় ঘটনা ঘটাতে গিয়েছে মন সমর্থকের এটা আর কোনো কিছু নয় হতাশা কারণ এত করেও মানুষ ছায় দিল না এত করেও বন্দে মানুষ সাড়া দিল না